আসসালামু আলাইকুম আমি মাহফুজ আলম ফর্ম রেলটেক মাস্টার যারা আসলে প্রবাসী আছেন তাদের জন্য আজকে আসলে একটা গুড নিউজ দিতে যাচ্ছে সেটা হচ্ছে এখন থেকে কিন্তু আপনার যে প্রণোদন আছে সেই প্রণোদনার পরিমাণ কিন্তু বাড়ানো হয়েছে কত টাকা বাড়ানো হয়েছে এছাড়াও আপনি আসলে মানে কবে থেকে এটা বানানো হয়েছে কত টাকা আপনার প্রফিট হবে বা কি হবে না হবে টোটাল ডিটেলস নিয়ে আজকের ভিডিওটি সো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই যে সাবস্ক্রাইব বাটনটা দিবেন এবং সাথে যে বেল এখানে আছে সেটা প্রেস করে অল করে দেবেন তাহলে নতুন কোনো ভিডিও যখন পাবলিশ হবে সবার আগে দেখতে পারবেন সো চলুন শুরু করে আজকের ভিডিও সো এটফার্স্ট হচ্ছে প্রণোদনার কথা মোটামুটি সবাই জানেন যারা ফরেন ডিভিডেন্স পাঠান বা বাংলাদেশে টাকা পাঠান বৈধ পথে তাদের জন্য কিন্তু আপনার টু পার্সেন্ট করে প্রণোদনা দেওয়া হয় ফর এক্সাম্পল মনে করেন আপনি বিদেশ থেকে বাংলাদেশে টাকা সেন্ড করলেন সেটা যদি জানুয়ারির এক তারিখে আগে হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে একশো টাকা সেন্ড করলে আপনি পেতেন হচ্ছে বাংলাদেশ থেকে একশো টাকা এবং আপনি যদি আসলে এক লক্ষ টাকা সেন্ড করতেন তাহলে আপনি পেতেন হচ্ছে এক লক্ষ দুই হাজার টাকা সো এটা ছিল হচ্ছিল এতদিনের আপনার হচ্ছিলো হিসাব বাট নতুন যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেটা হচ্ছে জানুয়ারির এক তারিখ থেকে অলরেডি এটা কার্যকর হয়ে গেছে আপনি যদি বাংলাদেশে মানে জানুয়ারির এক তারিখের পরে টাকা বাংলাদেশে সেন্ড করে থাকেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই ব্যাঙ্ক থেকে আপনি সেই টাকাটা বুঝে নেবেন আপনার হচ্ছে হলো টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট করে টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট বলতে হচ্ছে আপনি যদি একশো টাকা সেন্ড করেন বাংলাদেশে তাহলে সেই ক্ষেত্রে আপনি বাংলাদেশ থেকে রিসিভ করতে পারবেন হচ্ছে একশো টাকা টাকা পয়সা আর যদি আপনি এক লক্ষ টাকা সেন্ড করেন তাহলে বাংলাদেশ থেকে রিসিভ করবেন হচ্ছে এখন থেকে এক লক্ষ দুই হাজার পাঁচশো টাকা একটা ভালো ডিফারেন্স আছে অনেকে হয়তো বলতে পারবেন ভাই পঞ্চাশ পয়সার জন্য এই ভিডিও মেক করলেন ভাই পঞ্চাশ পয়সা ঠিক আছে কিন্তু দেখেন আপনি যখন আসলে রেভারেন্সের কথা চলে আসে তখন সেই ক্ষেত্রে এই পঞ্চাশ পয়সা কিন্তু পাঁচশো টাকাতে রূপান্তর হচ্ছে সো ইস ডিপেন্ড আপনার কারণ টু পার্সেন্ট সেখানে টু and his... মানে বেটার অপশন আমার কাছে মনে হয় আর কি সো এই হচ্ছে আর আসলে গুড নিউজ এবারে সে হচ্ছে অনেকে সাজেস্ট করেন যে ভাই মাহফুজ ভাই কোন ব্যাংকে টাকা সেন্ড করবো মানে কোন ব্যাংকে টাকা সেন্ড করলে হ্যাসেল কম হয় বা কোন ব্যাঙ্কে আমি টাকা সেন্ড করবো আমি জাস্ট যদি আমার পার্সোনাল ওপিনিয়ন দিতে মানে দেই এটা কোনো প্রকার স্পন্সার ভিডিও না আমি আবারও ক্লিয়ার করতেছি আমি আমার পার্সোনাল যদি ওপিনিয়ন দিতে চাই কারণ অনেকেই জিজ্ঞেস করেন যে ভাই কোন ব্যাংকে অ্যাকাউন্ট করবো কোন ব্যাংকে অ্যাকাউন্ট করবো আমি জাস্ট এতটুকুই বলবো কোন ব্যাংকে অ্যাকাউন্ট করবেন তার চেয়ে জরুরি যদি আপনি মুসলমান হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনার প্রয়োজন হচ্ছিল যে কোনো একটা ইসলামী ব্যাংকিং সিস্টেমে চলে আসা মানে আমার কাছে যেটা মনে হয় যে আপনি যদি ইসলামী ব্যাংকিং সিস্টেমে চলে আসেন তাহলে সেই ক্ষেত্রে অল্প কিছু টাকার জন্য বা অল্প কিছু মানে আপনার হচ্ছিল মানে বেনিফিটের জন্য আপনারা মনে করতেছেন বেনিফিট ব্যাপারটা আসলে ওরকম বেনিফিট না অল্প কিছু বেনিফিটের জন্য আপনি শুধু শুধু সুদের সাথে কানেক্টেড কেন হবেন আপনি ফরেন ডিভিডেন্স পাঠাচ্ছেন সেই ক্ষেত্রে আপনি চাইলে ইসলামী টাইপের যে ব্যাঙ্কগুলো আছে বা ইসলামী টাইপের যে অ্যাকাউন্টগুলো আছে সরাসরি সেই অ্যাকাউন্টে টাকা সেন্ড করতে পারেন এটা হচ্ছে আমার পরামর্শ বাকিটা হচ্ছে আপনার ব্যাপার কারণ আপনি পুরোটাই হালাল ইনকাম আপনি বিদেশ থেকে আপনি হালালভাবে ইনকাম করেন

গেছে সেখান থেকে চাইলে জয়েন করে নিতে পারেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ